প্রিয়তমা, তোমার কাছে আমার খোলা চিঠি। প্রিয়তমা, তুমি জানতে চেয়েছ দুর্ভাগ্য কেন আমার পিছু ছাড়ে না। জগতে এমন দুর্ভাগ্য কারো হয়? সে প্রশ্ন তো আমিও করি আমাকে, কিন্তু কোনো সদুত্তর খুঁজে পাইনি কখনো, যেমন পাই না এখনো। তুমি তো জানো দুর্ভাগ্যকে তাড়াতে একদিন মিছিলের অগ্রভাগে দাঁড়িয়ে স্লোগান দিয়েছি, দুর্ভাগ্যকে তাড়াতে শত ক্লান্তি ভুলে কখনো কলাভবন, কখনো মধুর ক্যান্টিন ডাকসুর সামনে, কখনো অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে গগন বিদারী স্লোগান তুলেছি কণ্ঠে। সেখানে ছিল স্বপ্নের কথা, শান্তিময় আগামী আর সমৃদ্ধ বাংলাদেশের কথা। সেখানে ছিল 52 ভাষা আন্দোলন, 71 মহান স্বাধীনতা সংগ্রাম আর সবুজের বুকে লাল পতাকার কথা। সেখানে ছিল সূর্য সেন, ক্ষুদিরাম, প্রীতিলতা আর বসুনিয়ার কথা। কিন্তু তারপরও আমার দুর্ভাগ্যের সমাপ্তি হয়নি। এক সময় মনে হয়েছিল শত অনটনের ভিতর থেকেও যদি জীবনের ভুলে থাকা সুকুমার বৃত্তিগুলোর চর্চা আবার নতুন করে শুরু করি, তাহলে হয়তো জীবন আকাশের কালো মেঘে কেটে গিয়ে সূর্য উঠবে। কারণ সেখানে আছে রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিন সুলতান, জয়নুল কামরুল, সুকান্ত, জীবনানন্দ, হেলাল হাফিজ। কিন্তু কাটেনি, নতুন করে দুর্ভাগ্যের আকাশ ভেঙে পড়েছে আমার মাথার উপর। প্রিয়তমা, আমি বেঁচে আছি বিস্ময়ে, বেঁচে থাকব অনন্ত বিস্ময় নিয়ে, বিমর্ষ বিবর্ণ আর বিপন্ন বিস্ময়ের মাঝে আমি আমার মতো কেটে যাব। এই যেমন কেটে যাচ্ছে আজকাল, তেমনি করে কেটে যাবে আমার অনন্তকাল। প্রিয়তমা, তবে মালা বদলের মতো বদলাতে পারে ভাগ্য আমার যদি তুমি চাও। সে তেমন জটিল কিছু নয়, শুধু আমারটা তুমি নিয়ে তোমারটা আমায় যদি দিয়ে দাও।